we should be pushing in. We hold the perimeter until we hear otherwise. Keep an eye out in case he comes this way. I got something. Shit. Get in there. Okay, girl. Welcome back, guys. কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে টপ 5 ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম দেখাবো। যে গেমগুলো তুমি চাইলে তোমার মোবাইলে ডাউনলোড করে খেলতে পারো। এইগুলা গেমের গ্রাফিক্স এক কথায় বলতে অসাধারণ। ভিডিওর প্রথমে আর ভিডিওর মধ্যে যে গেমগুলো গেমপ্লে ভিডিও দেখতেছো, এগুলো সবগুলো গেম তুমি কিভাবে ডাউনলোড করে খেলবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব। আই থিঙ্ক, আশা করি গাইস তোমাদের প্রত্যেকের কাছে গেমগুলো ভালো লাগবে। সো গাইস, তুমি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে যেন তুমি দেখতে পারো। আর যদি তুমি ফেসবুকে যে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থেকো। সো গাইস, এইগুলো গেম প্রত্যেকটা একটা মাস্টার পিস গেম, কেননা এই গেমগুলোর গ্রাফিক্স অসাধারণ। আমি অনেক খোঁজাখুঁজি করার পর এই গেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে গেমগুলো ভালো লাগবো। আর গাইস, টপ 5 ওপেন ওয়ার্ল্ড গেমের মধ্যে সার্ভাইভাল গেম মনে করো সবার কাছে মূলত ভালো লাগে, ঠিক আছে? ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে, আর এই গেমগুলোর মধ্যে তুমি সার্ভাইভ করে থাকতে হবে। অনেক ধরনের মিশন আছে, স্টোরি আছে, ঠিক আছে, যেগুলো তুমি খেললে তোমার এনজয় করতে পারো। আই থিঙ্ক, আশা করি তোমাদের প্রত্যেকের কাছে গেমগুলো ভালো লাগবো। তো চলার কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? সো গাইস, এখন যদি ভিডিও লাইক না দেখো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে? সো যাই হোক গাইস, তোমাদের নাম্বার 5-এ যে গেমটি রাখছি সেই গেমটির নাম হচ্ছে ব্লাস্ট এন্ড ব্লু, ঠিক আছে? তো আশা করি তোমরা চাইলে এগুলো গেম ডাউনলোড করে খেলতে পারবে। সো এগুলো গেম কীভাবে ডাউনলোড করবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো, ঠিক আছে? তোমরা ডাউনলোড করে খেলতে পারবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আমরা একটা গেমপ্লে ভিডিও দেখবো এই গেমটা, যদি তোমার গেমটা পছন্দ হয় তারপর তুমি ডাউনলোড করে খেলতে পারো। সো যাই হোক গাইস, এই গেমটার মধ্যে মূলত তুমি প্লেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী করার পথে মনে করো প্লেনটা ক্রাশ করে যাবে, তারপর মূলত একটা দ্বীপে তুমি আটকে যাবে। এই দ্বীপে তোমাদেরকে সার্ভাইভ করে থাকতে হবে। সো দেখতে পাচ্ছ প্লেনের ভিত্তি মূলত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। সো এই প্লেনটা মূলত একটা দ্বীপের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? এটা মূলত একটা স্টোরি আছে যা তুমি গেমটা খেলে দেখতে পারো। আই থিঙ্ক, আশা করি তোমাদের প্রত্যেক রাসে গেমটা ভালো হবো, কেননা গেমটার গ্রাফিক্স হিসেবে গাইস এক কথায় বলতে অসাধারণ। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে স্টোরিটা এবং গ্রাফিক্সটা। আই থিঙ্ক, আশা করি তোমাদের কাছে ভালো লাগবো। অনেক ধরনের ফিচার আছে গেমটার মধ্যে যা তুমি একবার খেলে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেক রাসে গেমটা ভালো লাগবো, ঠিক আছে? তাহলে একবার এলে গেমটা ডাউন করে খেলতে পারো। সো গাইস, নাম্বার 4-এ তোমাদের জন্য যে গেমটি রাখছি সেই গেমটির নাম হচ্ছে উইন্টারক্রাফট সার্ভাইভাল ফোরেস। তো এই গেমটা অত্যন্ত সুন্দর এবং হাই গ্রাফিক্স। তো চলো আমরা একটা গেমপ্লে ভিডিও দেখবো। যদি তোমার এখান থেকে একটা গেম পছন্দ হয়ে থাকে, কীভাবে ডাউনলোড করবে ভিডিওতে বলে দেবো। তো চলো আমরা একটা গেমপ্লে ভিডিও দেখা যাক, মূলত আমাদের কাছে গেমটা কীরকম লাগে, স্টোরিটা মূলত কীরকম লাগে, ঠিক আছে? তো চলো একটা গেমপ্লে ভিডিও দেখা যাক। সো গাইস, এই গেমটির মধ্যে তুমি বেঁচে থাকার জন্য একটা ঘর বানাইতে হবে, যেটার ঘরের ভিতরে তোমার থাকতে হবে, না হলে বিভিন্ন ধরনের জম্বি রাতে তোমাদেরকে আক্রমণ করবে, তোমাকে মেরে ফেলবে, ঠিক আছে? তুমি এখানে একটা ঘর বানাইবা এবং মূলত এই ঘরের ভিতরে বিভিন্ন হান্টিং করবা, যেগুলো হান্টিং করে তোমার খায় বেঁচে থাকতে হবে গেমটার মধ্যে, ঠিক আছে? আর এই গেমটার মধ্যে তুমি একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পাওয়া যাবে এবং শীতের যে ফিলিংসটা তুমি এই গেমের মধ্যে পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ডের মতো সব কিছু মূলত এই গেমটার মধ্যে আছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন কাট কাটতে হবে, মূলত তোমাকে সার্ভাইভ করে থাকতে হবে গেমটার ভিতরে। অনেক ধরনের ফিচার আছে যা তুমি এই গেমটা খেলে দেখতে পারো। আমার কাছে গেমটা অসাধারণ লাগছে। সো দেখতে পাচ্ছ রুমের ভিতরে অনেকগুলো ফিউচার তুমি বানিয়ে নিতে পারবা কাট দিয়ে, ঠিক আছে? তো আই থিঙ্ক, আশা করি তুমি চাইলে একবার গেমটা খেলে দেখতে পারো। বিভিন্ন ধরনের বন্দুক অনেক কিছু মূলত এই গেমটার ভিতরে আছে যা তুমি একবার খেলে মূলত এনজয় করতে পারো, ঠিক আছে? আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। বিভিন্ন ধরনের এনিমেল থাকবে যেগুলো তোমার শিকার করতে হবে, ঠিক আছে? ভয়ঙ্কর থাকবে যেগুলো তোমাদেরকে মেরে ফেলবে আর কি, এবং রাতে তোমাদেরকে আগুন জ্বালায় থাকতে হবে। মূলত এই গেমটার ভিতরে অনেক ধরনের ফিচার আছে যা তুমি একবার খেলে দেখতে পারো। আমার কাছে অত্যন্ত গ্রাফিক্সটা অনেক ভালো মনে হয়েছে, এই জন্য তোমাদেরকে গেমটা দেখালাম। অত্যন্ত সুন্দর একটি গেম, তুমি চাইলে একবার গেমটা ডাউনলোড করে খেলে দেখতে পারো। আই থিঙ্ক, আশা করি তোমাদের সার্ভাইভালের ফিলিংস দিবে গেমটা খেলার পর, ওকে? সো যাই হোক গাইস, নাম্বার 3-তে তোমাদের জন্য যে গেম প্লে কি সেই গেমটির নাম হচ্ছে, উচ্চারণ করতে পারতাছি না গাইস, কী বলবো, যাই হোক তোমরা নামটা দেখে নাও। আমি নিজে অনেকবার ট্রাই করছি বাট এই নামটা উচ্চারণ করতে পারতাছি না। তোমরা প্লিজ একটু কমেন্টে মাইন্ড করবে না, একটু কমেন্টে সুন্দর একটা ভালো কমেন্ট করে দিও আর গেমটার নামটা সুন্দর মতো উচ্চারণ করে লিখে দিও, ঠিক আছে? সো এই গেমটা মূলত আমি নামটা উচ্চারণ অনেক ট্রাই করছি বাট উচ্চারণ করতেই পারতাছি না, এই জন্য তোমাদেরকে নামটাই নাই বললাম। জাস্ট তোমরা লিঙ্কটা নিয়ে গেমটা ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? সো নামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আশা করি ডাউনলোড করে খেলতে পারবো, ওকে? তো চলো আমরা একটা গেম প্লে ভিডিও দেখি, ঠিক আছে? দেখা যাক আমাদের কাছে মূলত গেমটা কীরকম লাগে, ওকে? সো গাইস, এই গেমটার মধ্যে তুমি একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে, তোমার মনের মতো একটা ক্যারেক্টার বানিয়ে নিতে পারবে আর বিভিন্ন ধরনের আর্মির সাথে তোমার এই গেমটার সাথে ফাইটিং করতে হবে, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারে যেতে হবে। অনেক ধরনের ফিউচার আছে গাইস এই গেমটার ভিতরে যা তুমি একবার খেলে দেখতে পারো। এই গেমটা অনেক ধর সার্ভাইভাল ফাইটিং অনেক কিছু আছে, ঠিক আছে? সো
এই কারণে তোমাদের জন্য এই গেমটা রাখলাম। আশা করি তোমরা চাইলে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারো, ঠিক আছে? অনেক গ্রাফিক্সটা অনেক হাই, এই জন্য তোমাদেরকে দেখালাম। এবং সার্ভাইভাল গেম, তুমি চাইলে একবার হলে ডাউনলোড করে গেমটা খেলতে পারো, ওকে? সো যাই হোক গাইজ, তোমাদের দুই নম্বরে যে গেমটি রাখি সেই গেমটির নাম হচ্ছে লাস্ট আইল্যান্ড, ঠিক আছে? তো এই গেমটা তুমি চাইলে ডাউনলোড করে খেলতে পারো। এই গেমের গ্রাফিক্সটা অত্যন্ত সুন্দর এবং হাই গ্রাফিক্স, একটা স্টোরি আছে গেমের মধ্যে, একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আছে, অনেক কিছুই আছে গেমটার মধ্যে। চলো আমরা একটা গেম প্লে ভিডিও দেখবো, যদি তোমার গেমটা পছন্দ হয় কীভাবে ডাউনলোড করবে বলে দেব, ওকে? তো চলো গেম প্লে ভিডিও দেখা যাক। সো গাইস, এই গেমটার মধ্যে মূলত তোমাদেরকে একটা আইল্যান্ডে নামে দেওয়া হবে, যে আইল্যান্ডে মূলত তোমাদেরকে সার্ভাইভ করে থাকতে হবে, বিভিন্ন ধরনের কাট কাটতে হবে এবং মূলত ঘর বাড়ি ঘর বানাইতে হবে। সার্ভাইভ করে থাকার জন্য বিভিন্ন ধরনের শিকার করতে হবে, যেটা কিনে শিকার করে তোমাদেরকে সার্ভাইভ করে খেয়েছে খায়ে বেঁচে থাকতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। বিভিন্ন ধরনের অ্যানিমেল পেয়ে যাবে, অনেক ধরনের ফিচার আছে গেমটার মধ্যে যা তুমি একবার হলে খেলে দেখতে পারো। আই থিঙ্ক, আশা করি গাইজ তোমাদের কাছে গেমটা ভালো লাগবে, কেননা এই গেমটা অত্যন্ত হাই গ্রাফিক্স এবং অনেক কিছু মূলত এই গেমটার মধ্যে আছে যা তুমি একবার হলে খেলে দেখতে পারো। আই থিঙ্ক আশা করি তোমাদের প্রত্যেকের কাছে গেমটা ভালো লাগবে, ঠিক আছে? সো যাই হোক গাইজ, তোমাদের এক নম্বরে যে গেমটা রাখছি সেই গেমটার নাম হচ্ছে টুমসডে লাস্ট সার্ভাইভাল, ঠিক আছে? তো অসাধারণ একটি গেম, হাই গ্রাফিক্স পেয়ে যাবে, অনেক ধরনের স্টোরি আছে, ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আছে যা তুমি একবার খেলে দেখতে পারো। আর প্রত্যেকটা গেম আমি নাম বলে দিচ্ছি এবং নাম্বারিং করে দিচ্ছি, জাস্ট তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা, প্রত্যেকের গেম পেয়ে যাবা এবং মূলত ডাউনলোড করে খেলতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা একটা গেম প্লে ভিডিও দেখি এই গেমটার, যদি এই গেমটা পছন্দ হয়ে থাকে তারপর তুমি ডাউনলোড করে খেলতে পারো, ওকে? তো চলো একটা গেম প্লে ভিডিও দেখা যাক। সো যাই হোক গাইজ, গেমটার গ্রাফিক্সটা দেখো অসাধারণ, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সো গাইজ, এই গেমটার মধ্যে মূলত তুমি একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে এবং মূলত এই গেমটার ভিতরে তোমাদের সার্ভাইভ করে থাকতে হবে, বিভিন্ন ধরনের জম্বির সাথে ফাইটিং করে, ঠিক আছে? অনেক ধরনের জম্বি আছে যেটা কিনা তোমাদেরকে মেরে ফেলবে, যেটাকে সার্ভাইভ করে থাকতে হবে একটা একটা মেরে মেরে। এবং আই থিঙ্ক, আশা করি বুঝতে পারছো, এই গেমটার ভিতরে আরও অনেক ধরনের ফিচার আছে যা তুমি গেমটা খেলে দেখতে পারো। আই থিঙ্ক, আশা করি গাইজ তোমাদের যারা ফাইটিং গেম পছন্দ তারাও একবার হলে গেমটা ডাউনলোড করে খেলে দেখতে পারো, তোমাদের প্রত্যেকের কাছে গেমটা ভালো লাগবে, গেমের গ্রাফিক্সটা অসাধারণ, ঠিক আছে? তাহলে তুমি একবার ডাউনলোড করে খেলতে পারো। অলরাইট গাইজ, সো জানি না তোমাদের কাছে গাইজ আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও তোমার কোন গেমটা ভালো লাগছে, ঠিক আছে? আর বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, তারাও যাতে নতুন নতুন অ্যাডভেঞ্চার সার্ভাইভাল গেমগুলো খেলতে পারে, ঠিক আছে? আর কমেন্ট করে তোমাদের মতামতটা জানাই দাও, তোমাদের কাছে মূলত কীরকম লাগছে আর কী নিয়ে ভিডিও পরবর্তী বানাবো, কোন গেম নিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার নতুন কোনো ভিডিও দেখাবো সবার সাথে। আল্লাহ হাফেজ।